Да. শুরু করে দিয়েছি তোমরা বলো যে কেন আমি ছটফট করে দৌড় দিয়ে আমি কোন জায়গায় যাইতেছি চেয়েছি বলো তো বলো তো আমার তো মনে হয় তোমরা বুঝতে ফেলেছো হ হ্যাঁ তো মিঠু বুঝতে ফেলেছি আমরা আসলে আমাদের কুরবানি গরু চলে আসছে সেইটাই দেখতে যাই চেয়েছি বলছো গতকালকে রাত্রে আসলে আমাদের কুরবানি গরুটা চলে আসছে এবং এটা শোনা মাত্রই আমি ছটফট করে দৌড় ফেলানো শুরু করে দিয়েছি যাতে সবার আগে আমি আমাদের কুরবানির গরুটা দেখতে ফেলাইতে পারি তো যাই হোক এই দেখো আমি যাইতেছি যাইতেছি যাই চেয়েছি মা আসাল্লাহ এইটা হইতে আছে আমাদের কুরবানির গরু বুঝছো খুবই সুইট কিউট এবং আমার ফেভারিট কালার কালা কালারের গরু ঠিক আছে এবং দেখো গরুটা একসের সুইট কিউট না দেখছে আমার এমন এত খুশি লাগতেছিল এবং গোডার নাম আমি আদর করে রাখছি হতেছে মিয়া হ্যাঁ এমনি ভালো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু মিয়া একটু রাগি বুঝছো স্বাভাবিক আসলে সে নতুন পরিবেশে আসছে নতুন জায়গায় আসছে কাজে তার অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে স্বাভাবিক আমরা মিয়াকে তার মতো করে থাকতে দিতে আসি সে তার মতো করে রিল্যাক্সে থাকো কারণ যেহেতু সে আমাদের অতিথি কাজেই তার আদরত আমাদের কোনো ত্রুটি রাখলে কিন্তু চলবে না এই যে দেখো গরমে যাতে কালোমিয়ার কষ্ট না হয় এই জন্য কিন্তু আমরা অলরেডি তার জন্য ফ্যানের ব্যবস্থা করে ফেলেছি যাতে সে রিল্যাক্সে থাকতে পারে সে যেন গরমে কষ্ট না পায় তারপর দেখো তার যে প্রিয় যে খাবারগুলো যেমন ভুসি থেকে শুরু করে তারা যা যা খায় সেগুলোর মধ্যে কিছু খাবারের আমরা ব্যবস্থা করছি যাতে সে খাইতে পারে সুন্দরভাবে যাতে থাকতে পারে এবং দেখো আমার কালো মেয়ে কিন্তু খুব একসাথে সমলোকের স্টেলে খাইতে আছে আমার মনে হইতেছে সে টেস্ট পাইতে আসে এবং সে রিল্যাক্স বোধ করতে আসে হ্যাঁ আমাদের সাওয়া আসে যাই হোক আর আমাদের গরুটার দাম কত না সেটা আসলে আমি মেনশন করতে নেই কারণ দাম দিয়ে আসলে কুরবানি হয় না আমরা আমাদের সামর্থ্য মতো গরু কিনছি কিনছি আল্লাহ আমাদের যতটুকু তৌফিক দিয়েছে আমরা ততটুকু ততটুকু দিয়েই এবং এইটুকুই সাওয়া এটুকুই আল্লাহ আমাদের কুরবানি কবুল করে এবং তোমরা যারা যারা তোমাদের যারা যারা সামর্থ্য অনুযায়ী কুরবানি দিতে আসো আল্লাহ তোমাদের সকলে কুরবানি কবুল করুক এই দোয়াই করি আর আরেকটা জিনিস হইতে আসছে যে কুরবানিতে চললেই আসছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি বলতে বলতে হইলে কয়েক ঘন্টাই আসলে বাকি কাজেই তোমাদের সবাইকে জানাই ছি পবিত্র ঈদ উল হাজার অনেক অনেক শুভেচ্ছা আহ সবাই হইতে আছে ভালো থাকবা সুস্থ থাকবা গরিব দুঃখী মানুষের পাশে থাকবা যেটা কুরবানির মূল উদ্দেশ্য আসলে এই ঐতিহাসিক কথা আবার সবাই জানাই ইতিহাস ঈদ মুবারক